বাড়ির পাশের মসজিদ থাকতে দূরের মসজিদে দান করা যাবে কি? যাবে, কোনো অসুবিধা নেই। বাড়ির পাশে মসজিদ থাকলে সেই মসজিদে আমাকে দান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং আপনি নিজের বাড়ির পাশে মসজিদের মধ্যে দান করবেন সেটার একটা অতিরিক্ত হক আছে, এটি যেমন সত্য তেমনিভাবে অনেক সময় দূরের মসজিদ অনেক বেশি অভাবী হয়ে থাকে, সেখানকার লোকজন অনেক বেশি পুর হয়ে থাকে, তখন তাদেরকেও আপনি সহায়তা করতে পারেন। যে কোনো মসজিদ, আর কোন মসজিদের নির্মাতাদের এখলাস কত বেশি আছে, জমিটা কতটা নিষ্কণ্টক, সেখানে মুসল্লিরা কতটা মুখলেস, আল্লাহ তাআলার কাছে সেটা কতটা প্রিয়, সেটা আমরা জানি না। এই জন্য বিভিন্ন জায়গায় দান করাই বরং উত্তম। তবে নিজে যেখানে থাকেন সন্দেহাতীতভাবে সেটার সেখানে দান করার ব্যাপারে আমাদের দায়িত্ব অনেক বেশি থাকে। শফিকুল ইসলাম আগুন আপনি লিখেছেন, আমার ছেলের নাম সাবিত বিন ইসলাম, এই বিন ইসলাম রাখা ঠিক আছে কিনা? একটু আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি এই বিষয়ে, কোনো অসুবিধা নেই। আপনার নামের সঙ্গে আপনার বাবার নাম যুক্ত করে মাঝখানে বিন যুক্ত করলে অর্থ হয় অমুকের ছেলে, অমুক বিন মানে ছেলে। এখানে আপনি বিন বা ইবিন যুক্ত করে নাম রাখলে কোনো অসুবিধা নেই, বরং সেটি সম্পূর্ণ জায়েজ এবং ইসলামী কালচারের অংশ বিশেষ। এরপরে উম্মে কুলসুম সুমি আপনি লিখেছেন, মেসওয়াকের পরিবর্তে হাত দিয়ে মুখ পরিষ্কার করলে মেসওয়াকের সমান সওয়াব হবে? দাঁত পরিষ্কার করা বা মুখকে পরিষ্কার রাখা এটি একটি নির্দেশিত বিষয়, আর মেসওয়াক করা আরেকটি নির্দেশিত বিষয়। তো আমরা দাঁত যদি আঙ্গুল দিয়ে পরিষ্কার করি তাহলে সেক্ষেত্রে দাঁত পরিষ্কারের সওয়াবটা পেলাম, বাট মেসওয়াকের সওয়াবটা পেলাম না। মেসওয়াকের সওয়াব পেতে হলে অবশ্যই সেটা মেসওয়াক হতে হবে, ন্যাচারাল কোনো গাছের ডাল বা শেকড় এরকম কোনো কিছু দিয়ে মেসওয়াক করতে হবে, সেক্ষেত্রে আপনি মেসওয়াকের সওয়াব পাবেন। তবে মেসওয়াক না থাকলে আঙ্গুল দিয়ে করলে আপনি অন্তত মুখ পরিষ্কারের যে সওয়াব সেটি পেলেন। ফেরদাউসি সুলতানা মিম আপনি লিখেছেন, হাদিসে বর্ণিত সালাতের শেষে করণীয় আমলগুলো কখন করবো, ফরজ সালাতের পর নাকি সম্পূর্ণ সালাত শেষ করে? এটা নিয়ে ওলামা ইকরামের ভিতরে দুই রকমের বক্তব্যই আছে। অনেকে বলেছেন যে সুন্নত নামাজগুলো শেষ করে তারপরে আপনি করবেন, যেমন হানাফি ওলামা ইকরাম করে থাকেন বলে থাকেন। আবার অন্যান্য ওলামা ইকরাম বলে থাকেন যে না, আপনি ফরজ সালাত শেষ করার পরে এগুলো পড়ে তারপরে করবেন। বিষয়টিতে যথেষ্ট ছাড় আছে এবং এটি যেহেতু একান্তই নফল একটি আমল, বিধায় আমাদের যদি কারোর অসুবিধা হয় তাহলে তিনি সুন্নত পড়ে তারপরে বাকি আমলগুলো করতে পারেন, কোনো অসুবিধা তাতে হবে না। আর কেউ চাইলে আগেও করতে পারেন। হাদিসে আসলে এরকম ফিক্সড কোনো সময় বলে দেওয়া হয়নি, তবে হানবী সাল্লাম সালাফ্রেনের সঙ্গে সঙ্গে কিছু কিছু করতেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আনতা সালাম, এগুলো সালাফ্রেনের সাথে সাথেই করতেন, এটি পরিষ্কার বোঝা যায়। আর বাকিগুলো তিনি ওই সময় করতেন কিনা, মাঝে মধ্যে তিনি ইমামতের পর বাসা চলে যেতেন, আবার মাঝে মধ্যে সাহাবীদের দিকে ফিরে কথা বলতেন, মাঝে মধ্যে সুন্নত আদায় করতেন, তো এ বিষয়ে যথেষ্ট ছাড় আছে। কিন্তু এই যেগুলো কথা বললাম, কিছু কিছু যেমন আল্লাহ মন্ত সালাম ইত্যাদি, এগুলো সালাম ফেরানোর পরপরই তিনি করতেন, এই বিষয়টি বেশিরভাগ হাদিস থেকে প্রমাণিত হয়। অতএব সবগুলো আমরা চাইলে সালাম ফেরানোর পরপর করতে পারি, চাইলে সুন্নত পড়ার পরেও করতে পারি, ইনশাআল্লাহ বিল্লাহ। এরপরে শরফুল আনাম আপনি লিখেছেন, আমরা বাজার থেকে যে গরু ছাগল মুরগি গোশত কিনে থাকি, এই প্রাণীগুলো বেশিরভাগই বিধর্মীরা জবাই করে থাকে। অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে মুরগি জবে বা প্রক্রিয়াজাত করা হয়, সেক্ষেত্রে এই গোশত খাওয়া কি আমাদের জন্য হারাম হবে? আপনি সম্ভবত দেশের বাইরে কোনো জায়গায় আছেন যেখানে অমুসলিমদের প্রাধান্য রয়েছে, তো সেখানে যদি খ্রিস্টান বা ইহুদিরা জবে করে, তাদের জবে করা পশু আপনি খেতে পারবেন। আপনি হয়তো বলবেন যে আজকালকার ইহুদি খ্রিস্টানরা তো ঈসা আলাইহিসসালাম সম্পর্কে তারা আল্লাহর সন্তান বলে ইত্যাদি, তো আমি বলবো যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইহুদি খ্রিস্টানদের মধ্যে এটি ছিল। হ্যাঁ, ইহুদি খ্রিস্টান নামে যারা আজকে আসে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু নামে ইহুদি খ্রিস্টান, তাদের মধ্যে আসলে আল্লাহ নবী ঈসা আলাইহিসসালামের প্রতি ইমানও নাই, তারপরে যে আল্লাহ তাআলার প্রতি ইমানও নাই। তো এরকম হলে সে তো আসলে নামে ইহুদি বা খ্রিস্টান, আসলে সে কোনো ইমানদার, কোনো ধর্মের প্রতি ইমানদার নয়। এরকম ব্যক্তির জবাই করা পশু খাওয়া যাবে না। তো এখন যদি ইহুদি বা খ্রিস্টানদের জবাই করা পশু হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা খেতে পারবেন, ওদের মুশরিকদের জবাই করা পশু হয় তাহলে আপনি খেতে পারবেন না। যারা মুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করছেন, বেশিরভাগ দেশগুলোতে আমি জানি সেখানকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিভিন্ন হালাল সার্টিফাইয়ের ব্যবস্থা থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, যে প্রতিষ্ঠানগুলো যাচাই বাছাই করে সেই আপনার মুরগি হোক গরু হোক সে খাবার হালাল কি হারাম সেটা তারা আপনার সার্টিফাই করে থাকেন। বিধায় তাদের সার্টিফাইয়ের উপরেও ভরসা আপনি রাখতে পারেন যদি সেটা অথেন্টিক হয়ে থাকে। এরপরে রোকিয়া জাকিয়া এআইডি থেকে আপনি লিখেছেন, ইউরোপে বাচ্চা হলে সরকার থেকে টাকা দেয়, আমরা কি সে টাকা মসজিদ মাদ্রাসা দিয়ে বাচ্চার হক নষ্ট হবে? বাচ্চাদের ছোট হয় তাহলে সেক্ষেত্রে তার সম্পদ তার জন্য আপনি রেখে দিবেন বা তার কল্যাণার্থে আপনি ব্যয় করবেন, আপনি তার ব্যয় বহন করছেন আর সেজন্য আপনি তার মাল থেকে দান করছেন, সেটি আপনার অধিকার আছে এই দৃষ্টিকোণ থেকে যে কাটাকাটি করছেন, অর্থাৎ আপনি তার ব্যয়ভার বহন করে তারটা থেকে আপনি দান করছেন, এটা আপনারই দান হলো।
আবু দাউদ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা ওয়ামালুক লি আবিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। এর মানে আবার এই নয় যে কোনো সন্তান যত সম্পদ উপার্জন করবে সব অটোমেটিকভাবে আমার মালিক হয়ে যাবে, বাট এরকম না। এর মানে হলো বাবা মা তোমার লালন পালনের প্রয়োজনে কিংবা তাদের চলাফেরার প্রয়োজনে ব্যবহারের বহন করার জন্য তোমার সম্পদ থেকে তারা নিতে পারেন, এই রাইট তাদের আছে। তো খোলাসা কথা হলো যে বাচ্চাদের এই জাতীয় টাকা দিলে, বাচ্চাদেরকে যদি দেয় তাহলে সে তাদের কাছে রেখে যেতে হবে। এখানে ইউরোপের সরকার কেন দিচ্ছে সেটা একটা বড় ব্যাপার, বাচ্চাদেরকে দিচ্ছে না বাবাকে মাকে দিচ্ছে বাচ্চা লালন পালন করার জন্য। যদি এরকম হয় তাহলে তারা সম্পূর্ণই মা বাবার মালিকানা, আর যদি বাচ্চাকে দিয়ে থাকে তাহলে সেটা বাচ্চার লালন পালনের জন্য মা বাবা খরচ করতে পারবেন যেহেতু তার সম্পদ আছে। তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের উপার্জন থেকে তারা বাচ্চার জন্য লালন পালনের খরচ বহন করতে বাধ্য নন, তাহলে সেখান থেকে তারা তার খরচ বহন করলেন আর নিজের টাকা থেকে দান করলেন, এভাবে হতে পারে।